নোয়াখালী এক আসনের এমপি এইচ এম ইব্রাহিমের সার্বিক সহযোগিতায় চারখিল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল পর্যায়ের জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোহাম্মদ মোসার সভাপতিত্বে ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলী তাহের ইবু এর পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চারখিল পৌরসভার মেয়র ভিপি নিজামুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, পৌর আওয়ামী লীগের সভাপতি লিটন, উপজেলা যুবলীগের আহ্বায়ক বেলায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক রাসেল সহ সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা শুধু এইটুকু দোয়া করবেন, চার ছেলের মানুষ যেন শান্তিতে থাকতে পারে এবং আমরা যারা জনগণের প্রতিনিধি আছি আমরা যেন মানুষের সেবা দিতে পারি। আমি শুধু এইটুকু বলব যে একটা দেশ তখনই এগিয়ে যাবে এই প্রশাসনের সাথে জনপ্রতিনিধি রাজনীতিবৃন্দ এদের একটা সমন্বয় থাকবে। তিনটা জিনিস যদি এক জায়গায় না আসে তাহলে আমরা এই দেশকে সামনে দিকে এগিয়ে নিতে পারবো। আর সেই কারণে আমি মনে করি এখানে জনপ্রতিনিধি সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এই তিনটা সংমিশ্রণ এক জায়গায় যখন হবে তখন আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবো।